নমস্কাৰ। টয়লেট অনলাইন এপ্লাই হৈ গৈছে, পুনৰ আৰম্ভ হ'ল চৰকাৰী লেটিঙৰ অনলাইন। আপোনালোকে নিজৰ মোবাইলতে কৰিব পাৰিব, মাত্ৰ 5 মিনিট সময় লাগিব। এই ভিডিঅ'টো আপোনালোকে শেষলৈকে চাব, কেনেকৈ অনলাইন কৰে আপোনালোকে সকলো কথা গম পাব। 9,000 টকাকৈ দুটা কিস্তিত সোমাব, টোটেল 18,000 টকা হ'ব। 9,000 টকাকৈ দুটা কিস্তিত সোমাব। আৰু আপোনালোকে যোনে যোনে কৰিছে তেওঁলোকৰ কেনেকৈ চেক কৰিব, আৰু যোনে যোনে কৰা নাই তেওঁলোকে মাৰ্চ মাহৰ ভিতৰতে কৰি লওক। বলক তেতিয়াহ'লে আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ কেনেকৈ অনলাইন কৰে। প্ৰথমতে আপোনালোকে ক্ৰম ব্ৰাউজাৰটো অন কৰিব, যিহেতু মই লেপটপত কৰিছোঁ কাৰণে ইয়াতে স্ক্ৰীণটো এনেকুৱা ওলাব। আপোনালোকে নিজৰ মোবাইলটো অন কৰিব, ক্ৰম ব্ৰাউজাৰ অন কৰি ইয়াতে চাৰ্চ কৰিব SBM, এনেকৈ চাৰ্চ কৰি আপোনালোকে অ'কে কৰিব। মই ডাইৰেক্ট লিংকটো দিয়া থাকিব ডিছক্ৰিপশ্যনত, আপোনালোকে ডাইৰেক্ট লিংকটো টিপিও অৰিজিনেল পেজটোত যাব পাৰিব। ইয়াতে প্ৰথম লিংকটো দেখা আছে স্বচ্ছ ভাৰত মিছন গ্ৰামীণ, এই লিংকটোত আপোনালোকে ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পাছত আপোনালোকে অলপ তললৈ আহিব, তললৈ আহি দেখা পাবই যেন এপ্লিকেশ্যন ফৰ্ম, ইয়াতে এপ্লিকেশ্যন ফৰ্ম বুলি যেন আছে, এপ্লিকেশ্যন ফৰ্ম ফৰ IHSL, এইটোত আপোনালোকে ক্লিক কৰিব। ইয়াতে এনেকুৱা এটা পেজ আহিছে, যিহেতু আপোনালোকে নতুনকৈ আহিছে ন, তেনে ক্ষেত্ৰত আপোনালোকে চিটিজেন ৰেজিষ্ট্ৰেশ্যন, ইয়াতে ওপৰত আছে চিটিজেন ৰেজিষ্ট্ৰেশ্যনত আপোনালোকে ইয়াতে ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পাছত আপোনালোকে ইয়াতে মোবাইল নাম্বাৰটো দিব, নিজৰ মোবাইল নাম্বাৰটো ফিল কৰি দিব ইয়াতে, ঠিক আছে। আৰু আপোনালোকৰ নিজৰ নামটো ফিল কৰিব, ইয়াতে আপোনাৰ নামটো যি হয় ইয়াতে ফিল কৰি দিব। আৰু ইয়াতে জেণ্ডাৰটো, আপোনাৰ জেণ্ডাৰ কি হয়, মেল হয় নে ফিমেল হয়, ইয়াতে জেণ্ডাৰটো ছিলেক্ট কৰিব। ছিলেক্ট কৰাৰ পাছত আপোনালোকে ইয়াত এড্ৰেছ, ৰেচিডেণ্টিয়েল এড্ৰেছ, আপোনালোকৰ নিজৰ এড্ৰেছটো ইয়াতে ফিল কৰি দিব যি হয়, ফিল কৰিব এনেকৈ পোষ্ট অফিচ ধুনীয়াকৈ দি ধুনীয়াকৈ ফিল কৰিব। ভিলেজ বোলে ভিলেজ আমুক, পোষ্ট অফিচ আমুক, এনেকৈ আপোনালোকে ধুনীয়াকৈ ফিল কৰি দিব। ফিল কৰাৰ পাছত আপোনালোকে ষ্টেটটো দিব, আপোনাৰ ষ্টেট আসাম দিব। ইয়াতে কেপচা কোডটো দেখিছে, কেপচা কোডটো আপোনালোকে ফিল কৰি ইয়াতে ছাবমিট বুটামটো দিছে, ছাবমিট বুটামত আপোনালোকে ক্লিক কৰিব। এইখিনি ক্লিক কৰাৰ পাছত আপোনালোকৰ ৰেজিষ্টাৰ ছাকচেছফুলি বুলি মেছেজটো আহিব। মেছেজটো অহাৰ পাছত আপোনালোকে লগ ইনত ক্লিক কৰিব। লগ ইনত ক্লিক কৰাৰ পাছত আপোনালোকে যিটো মোবাইল নাম্বাৰ দিছিলে, সেই মোবাইল নাম্বাৰটো ইয়াতে এণ্টাৰ কৰিব, মোবাইল নাম্বাৰটো, আৰু ইয়াতে গেট অ'টিপিত আপোনালোকে ক্লিক কৰি দিব। গেট অ'টিপিত ক্লিক কৰাৰ পাছত আপোনালোকৰ মোবাইললৈ এটা অ'টিপি যাব, সেই অ'টিপিটো আপোনালোকে ইয়াতে ফিল কৰিব। ফিল কৰাৰ পাছত ইয়াতে ছিকিউৰিটি কোডটো যেন আছে, ছিকিউৰিটি কোডটো আপোনালোকে দি ইয়াতে চাইনিঙত ক্লিক কৰিব। মই এইখিনি কৰি লৈছোঁ। এতিয়া আপোনালোকে অ'টিপি দি লগ ইন কৰিব, লগ ইন কৰাৰ পাছত আপোনালোকৰ হোম পেজত এনেকুৱা এটা আহিব, ইয়াতে ছাইডত দেখা পাইছে নিউ এপ্লিকেশ্যন, ইয়াতে নিউ এপ্লিকেশ্যন বুটামত আপোনালোকে ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পাছত আপোনালোকৰ ইয়াতে পেজটো এনেকৈ আহিব, ইয়াত লিখা আছে এলিজিবিলিটি ক্ৰিটেৰিয়া, বেনিফিচিয়াৰী, ইয়াতে BPL, SC, ST হাউচ হ'লে আপোনালোকে কৰিব পাৰিব। ইয়াতে লিখা আছে ষ্টেটটো আসাম, ঠিকেই আছে। ইয়াতে ডিষ্ট্ৰিক্টটো আপোনালোকৰ যিহেতু ডিষ্ট্ৰিক্ট হয় ডিষ্ট্ৰিক্টটো ইয়াতে ছিলেক্ট কৰিব। ছিলেক্ট কৰাৰ পাছত আপোনালোকৰ ব্লকটো ছিলেক্ট কৰিব। ব্লকটো ছিলেক্ট কৰাৰ পাছত ইয়াতে পঞ্চায়ত নেমটো ছিলেক্ট কৰিব, আপোনালোকে কোনটো পঞ্চায়তৰ আণ্ডাৰত আছে সেই পঞ্চায়তটো আপোনালোকে ছিলেক্ট কৰিব। ছিলেক্ট কৰাৰ পাছত আপোনালোকৰ ভিলেজটো ওলাই যাব, পঞ্চায়তৰ আণ্ডাৰত যিকেইখন গাঁও আছে সেই গাঁওকেইখন ইয়াতে ওলাই যাব, আপোনালোকে গাঁওখন ছিলেক্ট কৰিব। ছিলেক্ট কৰাৰ পাছত হেবিটেশ্যন নেম, আপোনালোকৰ ওচৰতে পাঁজৰে কি আছে সেইটো ছিলেক্ট কৰিব পাৰিব, বা নিজৰ যদি গাঁওখনৰ নামটো থাকে তেতিয়া নিজৰ গাঁওখনৰ নামটোকে আপোনালোকে ফিল কৰিব। ইয়াতে ছেকশ্যন বিত আহিব টয়লেট অ'নাৰ্ছ পাৰ্টিকুলাৰ, ইয়াতে লিখা আছে নেম অব দ্য এপ্লিকেণ্ট এজ পাৰ আধাৰ কাৰ্ড, নামটো দি দিব। আধাৰ কাৰ্ডত যিটো নাম আছে ইয়াতে নামটো আপোনালোকে সেইমতে ইয়াতে ফিল কৰি দিব, আধাৰ কাৰ্ডত যিটো নাম আছে, ঠিক আছে। ইয়াতে আধাৰ কাৰ্ড নাম্বাৰ, ইয়াতে আধাৰ কাৰ্ডৰ নাম্বাৰটো ইয়াতে এণ্ট্ৰি কৰি দিব। এণ্ট্ৰি কৰাৰ পাছত আপোনালোকৰ ইয়াতে যেন লিখা আছে টিক বুটামত টিক কৰিব, আৰু ইয়াতে I am giving my, এইটো আপোনালোকে টিক কৰাৰ পাছত ভেৰিফাই আধাৰ নং, ইয়াতে ভেৰিফাই আধাৰ নঙত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পাছত আপোনালোকৰ মাজত এনেকুৱা ৰাইট চিন বুটাম এটা আহি যাব, ৰাইট চিন বুটামত অহাৰ পাছত আপোনালোকে ইয়াতে ফাদাৰ হাজাৰ নেমটো ভাব পাৰে, বা হাজবেণ্ডৰ নাম আপোনালোকে ফিল কৰিব পাৰে, যিকোনো এটা আপোনাৰ আধাৰ কাৰ্ডত যদি বেক চাইডে হাজবেণ্ডৰ নাম আছে তেনে ক্ষেত্ৰত আপোনালোকে হাজবেণ্ডৰ নাম ফিল আপ কৰিব, যদি ফাদাৰ নাম আছে তেতিয়া ফাদাৰ নেম ফিল আপ কৰিব। হ'ল, ইয়াতে ফৰ্মখন তেনে যি হয় আপোনালোকে চালে গম পাব। ইয়াতে জেণ্ডাৰটো আছে, জেণ্ডাৰ মেল নে ফিমেল সেইটো আপোনালোকে নিজে জেণ্ডাৰটো ছিলেক্ট কৰিব। ছিলেক্ট কৰাৰ পাছত আপোনালোকৰ কেটেগৰি APL হয়নে BPL, আপোনালোকে এইটো ছিলেক্ট কৰিব, BPL হ'লে BPL ছিলেক্ট কৰিব। আৰু তাৰপিছত ইয়াতে চাব কেটেগৰি আপোনালোকে জেনেৰেল হয়নে SC হয়নে ST, যদি OBC হয় তেনে ক্ষেত্ৰত জেনেৰেলে দিব, যদি আপোনালোকৰ কাষ্টটো SC ST হয় তেতিয়া ইয়াতে ছিলেক্ট কৰিব।
সিলেক্ট করার পাছত ইয়াতে আপনাদের এখানে কার্ড আধার কার্ড যে তেন এই ফিল করব না যেটা মানে করা নাছিল কারণ অহা নাই ইয়াতে অটোমেটিক ফিল হয়ে আইব আপনাদের ফিল করে দিব ঠিক আছে ইয়াতে আপনাদের ইমেল এড্রেস তো দিব পারে নিদিলেও নাই লিখি দিব আপনার এড্রেস তো ফুল এড্রেস তো ইয়াতে লিখি দিব ইয়াতে আহি গেল সেকশন সি ব্যাংক একাউন্ট ডিটেলস ইয়াতে ব্যাংক একাউন্ট ডিটেলস ফিল করব আপনাদের যেটা ব্যাংকর আইএফসি কোড আপনার পাসবুকের যে ব্যাংকর আইএফসি কোড আছে সেই কোডটা যেটা আপনাদের ফিল করে দিব ফিল করব আপনাদের ফিল করার পাছত ইয়াতে কনফার্ম একাউন্টত ক্লিক করব আপনাদের অটোমেটিক ব্যাংক ডিটেলস ইয়াতে আইএফসি কোড সহ লই লব ইয়াতে কনফার্ম একাউন্ট নাম্বারটো আপনাদের একাউন্ট নাম্বারটো যি হয় আপনাদের ক্লিক করে দিব আর ইয়াতে একাউন্ট নাম্বারটো একেখিনিকে দিব ঠিক আছে একাউন্ট নাম্বার ইয়াতে দি দিছে কনফার্ম একাউন্ট নাম্বারটো একে দিব ইয়াতে স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক ইয়াতে আপনাদের পাসবুকের কপিটো লাগিব 200 KB ভিতর হব লাগিব তাতকে বেশি হলে নহব ইয়াতে আপনাদের সুস ফাইলত গৈ পেলাই আপনাদের বস্তু কপিটো এনেকে জেরক্স এইটো যেটো ব্যাংক পাসবুকের কপিটো আছে কপিটো এনেকে ওপেন করে লিখে পারে তারপর আপনাদের এপ্লাই বুটামত ক্লিক করে দিব ক্লিক করার পাছত আপনাদের মাজত এনেকুৱা এটা আহিব দেখাই আছো ক্লিক করার পাছত আপনাদের আকো রাইট সিগনাল আহিব রাইট সিগনাল অহার পিছত আপনাদের ভিউ এপ্লিকেশন ইয়াতে হোম পেজত গুছি আহিব হোম পেজত অহার পাছত ভিউ এপ্লিকেশনত যাব ভিউ এপ্লিকেশনত গৈ পেলাই আপনাদের তলতে ইয়ার মানে বহুতখিনি করা আছে কিনা দেখাই আছে আপনাদের তলতে এনেকে আহি যাব এনেকে তলতে আহি যাব ট্রেক স্টেটাস আপনার ট্রেক স্টেটাসত এনেকে আপনাদের বস্তুটা নিজের বস্তুটা ট্রেক করে পাব ইয়াতে আপনার লিখা আছে এপ্লিকেশন ফর্ম এইবিল গোটেখিনি লিখা আছে অল ডিটেলস পাই গেল ইয়াতে এপ্লিকেশন নাম্বারটা আপনাকে পাই যাব এইখানে আসলে যে ভিডিওটা কেনকে লেটিংর অনলাইন টু করিব পারি তেনে হস আপনাকে নিজের মোবাইলতে করিব পারিব কেতিয়াবা সার্ভার তো প্রবলেম থাকে লেটিংর আপনাকে এটা মন করিব আর লগআউট হয়ে যাব পারে তেনে ক্ষেত্রে আপনাকে প্রায় রাতি ট্রাই করিব তেতিয়া সার্ভার তো অল্প ঠিকই থাকে দিনত ট্রাই নকৰিব দিনত সার্ভারটা ডাউন থাকে কারণে বহুতে অনলাইন করার কারণে সার্ভারটা ডাউন থাকে আপনাদের রাতে ট্রাই করব নিশ্চয় হব আর বহুতে পয়সা পাইছো এইখানে আসলে আজি ভিডিওটো যদি ভিডিওটো ভাল লাগে তেনেহলে লাইক করিব চ্যানেলটো নতুনকে আহিছো তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করিব ভিডিওটো লাইক করিব থ্যাঙ্কস ফর ওয়াচিং।